যে এমএক্স প্লেয়ারে আপনারা কিভাবে লাইভ করতে পারবেন দেখুন। আমরা যখন আমাদের একটি থ্রি জি শেয়ার, কাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো আমরা এমএক্স প্লেয়ার, কিন্তু আমরা যখন আমরা ফোন কিনেছি, মানে যখন আমাদের স্মার্টফোনগুলো লঞ্চ হয়েছে, তখন কিন্তু আমাদের এই এমএক্স প্লেয়ারটি এমন একটি মানে অ্যাপ ছিল, অনেক অনেক ফেমাস একটি অ্যাপ ছিল এই এমএক্স প্লেয়ার। কিন্তু আপনারা কি জানেন, এই এমএক্স প্লেয়ার অ্যাপসটার ভিতরে আজকাল এমনও কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যেসব ফিচার আপনারা দেখলে অথবা আপনারা শুনলে কিন্তু আসলে অবাক হবেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই শেখানোর চেষ্টা করব যে এমএক্স প্লেয়ারে আপনারা কীভাবে লাইভ করতে পারবেন দেখুন। আমরা যখন আমাদের একটি থ্রি জি স্মার্টফোন কিনেছিলাম আজ থেকে 7-8 বছর আগে, তখন আমরা কি করতাম, আমাদের এমএক্স প্লেয়ার ছাড়া কিন্তু আমাদের জুম ইন জুম আউট, মানে আমাদের অ্যান্ড্রয়েড, মানে ঠিক আছে, তো এটাতে বলতে অ্যান্ড্রয়েড, মানে আমরা তখন বুঝতাম না, তখন এটাই আমরা বলতাম যে অ্যান্ড্রয়েড এটাতে রয়েছে, কি আমরা অ্যাপসগুলো ইনস্টল করেছি অ্যান্ড এরকম করে জুম ইন জুম আউট এরকম করে করেছি। কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান অনেক অনেক ফিচার অ্যাড করা হয়েছে অ্যান্ড এমএক্স প্লেয়ারে কিন্তু আপনি কিন্তু এখন থেকে লাইভও করতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে কী করবেন, সো ফ্রেন্ড চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। শুরু করার প্লিজ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট। ওকে, তো আমরা এখানে অলরেডি আমাদের এমএক্স প্লেয়ারটি ওপেন করেছি। আমাদের এমএক্স প্লেয়ারটি ওপেন করার পর এখানে আমরা সাইডে কিছু লাইভ অপশন দেখতে পারবো। দেন এখান থেকে আমরা যখন লাইভে টাচ করবো, দেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো লাইভ এসে যাবে। তো এখন আমরা এখান থেকে লাইভে এসেছি, বাট একটা লাইভে এসেছি, একটি মেয়ে বা ছেলে তা তো জানি না। অ্যান্ড এখান থেকে আমরা এখন কী করবো, একটা মুর বলে একটা অপশন দেখতে পারবো, মুর লাইভ, ঠিক আছে। আমরা কী করবো, এই মুর লাইভে একটি টাচ করবো। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন মুর লাইভ বলে এখানে টাচ করবো, দেন অনেকেই কিন্তু এখানে এসে যাবে, অনেকেই লাইভ করবে এখান থেকে। দেন এগুলা কী করবো, আমরা এখান থেকে ব্যাক করে আমরা এখানে চলে আসবো। তো এগুলো ব্যাক করে চলে আসার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন এমএক্স লাইভ বলে একটা অপশন দেখতে পারবেন। দেন এখানে কিন্তু আমরা অনেকেই মানুষকে এখান থেকে দেখতে পারতেছি যে তারা লাইভ করতেছে। তো এইভাবে কিন্তু আমরাও লাইভ করতে পারবো। তার জন্য যেটা করতে হবে, আপনারা উপরে একটা কার্টুনের মতন একটা বস্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনারা কী করবেন, দেন একটি টাচ করে দিবেন। দেন টাচ করার পর এখান থেকে এডিট প্রোফাইল বলে একটা অপশন দেখতে পারবেন আপনারা। এই এডিট প্রোফাইলে আপনারা একটা টাচ করবেন। দেখুন এখান থেকে আমাদের গেমস দেখাচ্ছে, ঠিক আছে, মানে আমাদের এমএক্স প্লেয়ারে এমনও কিছু ফিচার অ্যাড করতে যাচ্ছে, যেসব ফিচার দেখলে কিন্তু আমরা অনেক মাথায় আমাদের ঘুরে যাবে। তো এখান থেকে কী করবো, আমরা এডিটে টাচ করে আমাদের এখানে কী করবো, আমাদের প্রথমে আমাদের নামটা সিলেক্ট করবো, আমাদের ইউজার নাম যেটা আমাদের এমএক্স প্লেয়ার অফিসিয়ালি যেটা আমরা রাখতে চাই, দেন আমার নাম হ্যাসমত, আমরা কী করবো হ্যাসমত লিখে আমরা দেন সেভে টাচ করে দিলাম। সেভে টাচ করে দেওয়ার পর আপনাদের বার্থডেটা আপনারা দিয়ে দেবেন, আপনাদের জন্মসন, আপনার যত ধরেছিলেন একদম সঠিক কাজ দিবেন। আর যদি আপনার জানা না থাকে তাহলে যে কোনো একটা এখান থেকে দিয়ে দিলে হবে। দেন আপনি এখান থেকে দেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবেন, আপনারা সেভেতে টাচ করে দেবেন। দেন আপনারা জেনারেলটা সিলেক্ট করবেন, আপনি মেয়ে নাকি মহিলা, সরি মেয়ে না, আপনার পুরুষ, ওটা দেওয়ার পর এখান থেকে আপনাদের সিটি, ঠিক আছে। তো এখান থেকে সিটিটা আপনারা এখান থেকে খুঁজে নেবেন, ঠিক আছে। আপনাদের ডিস্ট্রিক্টটা, মানে আপনাদের জেলাটা আপনারা এখান থেকে কী করবেন, সিলেক্ট করে নেবেন। তো আমি আমার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার জেলাটা পেয়ে গেছি। দেন এখান থেকে গোয়ালপাড়াতে থাকি আমি, দেন গোয়ালপাড়াতে টাচ করে দেবো, দেন এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে এখান থেকে ভিডিও আপলোড করতে চান বা লাইভে কথা বলতে চান। তো আমি এখান থেকে দিলাম হিন্দি অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড আমি ইংলিশ দিয়ে দিব, ঠিক আছে। দেন আপনাদের মন মতো আপনি এখান থেকে দিয়ে দেবেন, মারাঠি আছে, তেলুগু আছে, তামিল আছে, এর সব দেওয়ার পর এখান থেকে কী করবো, আপনারা বিও, আপনারা এই বিওটা এইভাবে দিবেন, মানে এখান থেকে জাস্ট আমি কী করবো, এখান থেকে হাই গাইস দিয়ে দিব এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা বস্তু দিতে চান, আপনাদের পার্সোনাল ডিটেলস এখান থেকে ফিল করতে চান, আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থাকলে এখান থেকে দিতে চান, দেন হাই গাইস দিয়ে আমি এখানে কী করবো, সেভ টাচ করে দিলাম। অ্যান্ড এখন আমাদের মেন যেটা আমাদের এখানে পার্সোনাল ট্যাগ, ঠিক আছে, আমাদের পার্সোনাল ট্যাগ আমরা কোনটা নিয়ে আমরা বা গেমিং করতে চাই, আমরা এডুকেশনাল আমরা করতে পারবো এখান থেকে, আমরা মিউজিক নিয়ে কাজ করতে পারবো, আমরা সিঙ্গার যদি হয় তাও কাজ করতে পারবো, আমাদের সেক্সি টপিকেরও এখান থেকে আমাদের লেখা আছে, আমরা যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে নেবো, বা ফটোগ্রাফি যদি চান আপনারা যে কোনো, ঠিক আছে, আপনারা কী করবেন, যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন এখানে উপরে একটা আপনাদের একটা ফটো বলে একটা অপশন দেখতে পারবেন, ক্যামেরা বলে আমরা কী করবো এখানে টাচ করবেন। দেন এখানে কী করবেন, ট্যাগ এ প্রোফাইল অ্যান্ড সিলেক্ট ইয়োর গ্যালারি, আমরা কী করবো সিলেক্ট গ্যালারি টাচ করে দেন আমরা এখান থেকে আমাদের একটি প্রোফাইল পিকচার এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। আমরা একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে পর, তো আমি আমার এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখান থেকে দেন সেভে টাচ করবো, দেন একে অ্যালাউ করে দেবো, আমরা এখান থেকে অ্যালাউ করে দেওয়া যায়, আমরা এখান থেকে কী করবো সেভে টাচ করে দেবো।
সেভাবে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো একটা, ঠিক আছে। তো আমাদের প্রোফাইলটা একদম কমপ্লিট হলো, এখান থেকে আমাদের জিরো ফলোয়ার্স জিরো ফলোয়িং দেখা যাচ্ছে, কারণ এখান থেকে কিন্তু আমাদের এখনও কোনো লাইভ দেওয়া হয়নি, ঠিক আছে, বা লাইভ বা ভিডিও আপলোড করা আর কি ফিচার এখান থেকে দেওয়া হয়নি। তো আমরা এখান থেকে কী করবো, ব্যাক করবো। আরেকটি কথা, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আমাদের 335টা কয়েন কিন্তু অলরেডি দেওয়া হবে, এখান থেকে আপনাদেরকে ওটা উপরে রিডিম করতে দিবে, মানে 335টা কয়েন মানে 335 টাকা। যদি আপনারা এখান থেকে কী করবেন, অ্যান্ড এখান থেকে হেল্পে টাচ করবেন, দেন এখান থেকে আধারে টাচ করবেন, ঠিক আছে, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, বা এখান থেকে লিখবেন প্লিজ হেল্প মি, বাট অ্যান্ড এখান থেকে কী করবেন, হাউ টু লাইভ স্ট্রিম ইনেবল, ঠিক আছে। এখান থেকে কী লিখবেন, তো আমার অল্প এখান থেকে দিক্কত হচ্ছে, তো হাউ টু ইনেবল মাই লাইভ স্ট্রিম। তো আমরা কী করবেন আপনারা, এখান থেকে হাউ টু ইনেবল মাই লাইভ স্ট্রিম লিখে আপনারা এখানে আধারসে টাচ করবেন। দেন আপনাদের আরও একটি কথা, আপনাদের ফিডব্যাক লিখে দেবেন এখানে বা আধার লিখে দেবেন আপনাদের ওইটা কথা। এখন আপনারা কী করবেন, আপনাদের একটা স্ক্রিনশটের প্রয়োজন পড়বে। দেন স্ক্রিনশটটি আপনারা কোথায় পাবেন এটা আমি আর কী করবো, কপি করে নেব, দেন এটা ব্যাক করে দেবো, আবার ব্যাক করে দেবো, ঠিক আছে। ফার্স্টে আমি কোথায় গিয়েছিলাম আপনারা ভালো করে দেখতে পারেননি। আমরা কী করবো, আমাদের লাইভে আবার টাচ করবো, লাইভে টাচ করার পর এখান থেকে আমরা কী করবো, আমাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নেব, এখান থেকে আমরা কী করবো, আমাদের একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে। স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা কী করবো, আমরা আবার এখানে থ্রি ডট দেখতে পারবো আপনার উপরে, ঠিক আছে, একদম উপরে আপনার থ্রি ডট বলে একটা অপশন দেখতে পারবেন, এখানে টাচ করবেন, দেন একদম তলে আপনার একটা হেল্প বলে একটা অপশন দেখতে পারবেন, এই তলে বলে একটা হেল্প বলে একটা অপশনে কী করবেন, টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর তলে একটা বস্তু দেখতে পারবেন কন্ট্যাক্টস, আপনারা কী করবেন কন্ট্যাক্টসে টাচ করবেন, কন্ট্যাক্টসে টাচ করার পর এখান থেকে আধারসে টাচ করবেন, দেন এখানে ফিডব্যাক উপরে একটা ফিডব্যাক লেখা আছে, আপনি কী করবেন ফিডব্যাকে টাচ করবেন, দেন এখান থেকে হাউ টু ইনেবল মাই লাইভ স্ট্রিম লিখে দেবেন, দেন এখান থেকে অন এমএক্স প্লেয়ার লিখে দেবেন আপনার, ঠিক আছে, এমএক্স প্লেয়ার, দেন এখানে আপলোড ফটোতে একটা টাচ করবেন, আপলোড ফটোতে টাচ করার লগে লগে এখান থেকে আপনাদের স্ক্রিনশটটি আসবে, আপনাদের স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের কেউ বলছেন একটা প্লাস বলে একটা অপশন, এখানে টাচ করলে কিন্তু আপনাদের প্রোফাইলের মানে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনাকে স্ক্রিনশটটি এখান থেকে দিয়ে দেন এখানে সেন্ড ইমেলে টাচ করবেন, আপনাদের এখান থেকে ডাইরেক্টলি ইমেল করতে হবে, তারপরেই আপনাদের লাইভ স্ট্রিম বা লাইভ ইনেবল হয়ে যাবে আপনাদের এমএক্স প্লেয়ার অপশন, ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, দেন এখানে কিচ্ছু করবেন না আপনারা, জাস্ট আপনাকে কী করবেন এখানে উপরে একটা স্যান্ড বলে একটা অপশন দেখতে পারবেন, এই স্যান্ড বলে একটা অপশনে আপনারা টাচ করবেন। এই ইমেলটা করার পর কিছুক্ষণের মধ্যে আপনাদের একটি ইমেল আসবে, ইমেলে বলে দেবে আপনারা লাইভটা পাওয়ার বা লাইভ স্ট্রিম করার যোগ্য হয়েছেন কি যোগ্য হননি, মানে এটা দেখবে তারা। আপনি যদি প্রোফাইলটা একদম ক্রিয়েট করেছেন তাহলে কিন্তু আগে ভালো করে পারবেন। সো আজকের মতো এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন নেক্সট একটা পার্ট নিয়ে আসবো যে কীভাবে আপনারা লাইভ করবেন, ঠিক আছে, মানে কীভাবে লাইভ পাবেন এটা আমি বলে দিলাম, কীভাবে লাইভ করবেন নেক্সট।